বন্ধুরা, আপনারা আসসালামু আলাইকুম। আপনারা জানেন দুবাইয়ের একমাত্র সেভেন স্টার হোটেল, যে হোটেলের নর্মাল টুরিস্টরা এই পর্যন্ত আসতে পারে গেট পর্যন্ত, এর গেটের ভিতরে যাওয়া যায় না। একমাত্র যারা এখানে থাকবেন অথবা এই হোটেলে কিছু রেস্টুরেন্ট আছে, যাদের রেস্টুরেন্ট বুকিং আছে, ঠিক তারা এখানে ঢুকতে পারবে। আর বাইরের কোনো লোক দেখেন অনেক ফরেনার্স বাইরে দাঁড়ায় আছে, কিন্তু কাউকে এখানে ট্যুরিস্ট বাসও আছে, শুধু এই এখানে বাস থামাবে এবং এখান থেকে এই ছবি টবি তুলে যেতে হবে। ওই হোটেলে যারা থাকবে হোটেল কাস্টমার অথবা ওই হোটেলে কয়েকটা রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, সেখানে বুকিং থাকলে যদি কেউ এখানে বুকিং দিয়ে আসে তাহলে তারা এই এই দুবাইয়ের একমাত্র সেভেন স্টার হোটেলে দেখার সৌভাগ্য হবে। তো আমি আজকে আর এখানে ঢোকার সৌভাগ্য হয় নাই, ইনশাল্লাহ যখন আমি আরেকবার আসবো এখানে বুকিং দিয়ে আসবো। আর এখানে বুকিং দিতে গেলে কমসে কম 10 থেকে 15 দিন আগে, 2 সপ্তাহ আগে বুকিং দিয়ে আসতে হয়, সাথে সাথে বুকিং পাওয়া যায় না। তো আমি অনলাইনে চেষ্টা করলাম বুকিং, আগামী 3-4 তারিখে পাওয়া যায় ফেব্রুয়ারি। যাই হোক, এখানে আবার একটা ওয়াটার পার্ক আছে পাশে, ওয়াটার পার্কে আপনাদেরকে দেখা নিলাম। ধন্যবাদ। এই হোটেলটার নাম হল বজুর আল, ভুলে গেলাম, যাই হোক, এনিওয়ে ধন্যবাদ।